बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दर्शक अस्सलामु अलैकुम नेचर एंड टेक ब्रिज चैनल एर पक्ष थेके आरो एकटा नतून भिडियोते बा नतून एपिसोडे आपनादेरके स्वागतम जानाच्छि। आमि मोहम्मद महफुज आलम। तो बंधुरा आपनारा जारा एनटीआरसीर थार्ड साइकेलेर सुपारिश प्राप्त होयेछेन सबाई बेश अधीर आग्रह निये बसे आछेन जे कबे आपनादेर भेरिफिकेशन परीक्षा सम्पन्न होबे एबं आपनारा आपनादेर सेई कांक्षित प्रतिष्ठाने योगदान करते पारबेन। तो आमरा बराबरी आसले आमादेर एई चैनल थेके आश्वासेर बाणी दिये आसछिलाम जे इनशाल्लाह एई प्रक्रिया अति सत्वर बा अति द्रुत शेष হবে এবং আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে খুব শীঘ্রই যোগদান করতে পারবেন। তো দেখুন যে আপনারা অনেকে অবগত রয়েছেন যে অলরেডি কিন্তু আপনাদের সেই পুরনকৃত ভিরল ফর্ম অর্থাৎ যেটি দিয়ে বা যেটির উপরে ভিত্তি করে আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে, আপনি যেই ভিরল ফর্ম পূরণ করে পাঠিয়েছেন সেইটির উপর ভিত্তি করে মূলত, তো সেই ভিরল ফর্ম কিন্তু অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি বিভাগে পাঠানো হয়েছে বা দুইটি বিভাগে পৌঁছেছে। সেই বিভাগগুলো হচ্ছে ময়মনসিংহ ও সিলেট। বাকি বিভাগসমূহের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আপনাদের ভেরিফিকেশন ফর্মও অতি দ্রুত আপনাদের নিজ নিজ বিভাগে পৌঁছে যাবে এবং দেন হচ্ছে বিভাগ থেকে জেলা, জেলা থেকে আপনাদের মাঠ পর্যায়ে অর্থাৎ উপজেলা হয়ে মাঠ পর্যায়ে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য সেই কর্মকর্তারা চলে আসবে। তো ইনশাল্লাহ এ নিয়ে আপনার টেন্স করার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ এই প্রক্রিয়া যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন হবে। এবং আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আশা করব যে অন্তত এই পুলিশ ভেরিফিকেশনের কারণে কারো চাকরি হবে না এরকমটা আমরা কখনোই এক্সপেক্ট করব না আমাদের চ্যানেল থেকে। যারা এখন তো আসলে 38,000 প্রার্থী নেই, 32,000 সামথিং, তো তাদের সবারই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাক বা সম্পন্ন হোক ভালোভাবে এবং তারা তাদের স্ব প্রতিষ্ঠানে যোগদান করতে পারুক, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যাশা। অর্থাৎ কেউ যদি খুব গুরুতর বা মারাত্মক ধরনের কোনো মামলা মকদ্দমা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে সে জড়িত না থাকে তাহলে ইনশাল্লাহ ভেরিফিকেশন প্রক্রিয়া কাউকেই আটকাবে না। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন, আপনার সেই চারিত্রিক সনদের পরিবর্তে প্রশংসাপত্র পাঠিয়েছেন বা প্রশংসাপত্র না পাঠিয়ে চারিত্রিক সনদ পাঠিয়েছেন বা চারিত্রিক সনদ যেটি দিয়েছেন সেটি অনেক পূর্বের, তাতে হবে। তো আমরা আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যাশা করবো যে ইনশাল্লাহ এই চারিত্রিক সনদ বা এই সমস্ত ব্যাপারে কাউকেই আটকাবে না। যদি আপনি কোনো ফৌজদারি বা মারাত্মক কোনো অন্যায় জড়িত না থাকেন ইনশাল্লাহ এ নিয়ে আপনাকে আপনাদের কাউকে আটকাবে না। তো বন্ধুরা বলেছিলাম যে আসলে অন্তত এই সামান্য খুঁটিনাটি বিষয়ে কাউকেই ইনশাল্লাহ ভেরিফিকেশন প্রক্রিয়া কাউকে আটকাবে না, আপনি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। যদি সে গুরুতর কোনো ফৌজদারি বা অন্য কোনো মামলায় সে জড়িত না থাকে বা তার সার্টিফিকেট সংক্রান্ত কোনো জালিয়াতি না থাকে ইনশাল্লাহ সে তার নিয়োগ অন্তত এই ভেরিফিকেশন প্রক্রিয়া আটকাতে পারবে না, এই প্রত্যাশা আমাদের চ্যানেলের পক্ষ থেকে করি। তো বলেছিলাম যে অলরেডি দুটি বিভাগে আসলে আপনাদের সেই ভেরিফিকেশনের জন্য যেই ভিরল ফর্ম অর্থাৎ আপনাদের পূরণ করা ভিরল ফর্ম সেটি পৌঁছেছে, সেই বিভাগ সমূহ আছে ময়মনসিংহ এবং সিলেট। আচ্ছা, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ মিডিয়াকে বলেছেন যে শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। আমরা দুটি বিভাগে ভেরিফিকেশন ফর্ম পাঠিয়েছি, দ্রুত অন্য বিভাগগুলোতে ভেরিফিকেশন ফর্ম পাঠানো হবে অর্থাৎ অচিরেই। অর্থাৎ যারা বাকি বিভাগের প্রার্থী আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ আপনাদের ভেরিফিকেশন করার জন্য যে ভিরল ফর্ম সেটিও অতি দ্রুত হয়তো আজকে কালকের ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এবং তারা কিন্তু বলেছে যে তারা এই চলতি বছরের মধ্যে ভেরিফিকেশন কার্যক্রম শেষ করার চেষ্টা করবেন এবং আমরা মনে করি তারা যদি তাদের কাজের প্রতি আন্তরিক থাকে ইনশাল্লাহ চলতি বছর পরিপূর্ণ সময়েরও দরকার নেই, ইনশাল্লাহ চলতি মাসের ভিতরে বড়জোর এক মাসের ভিতরেই এই শিক্ষকদের ভেরিফিকেশন কাজ শেষ করা সম্ভব যদি তারা কাজের প্রতি আন্তরিক থাকে বা যদি গভর্নমেন্ট আসলে নৈতিকভাবে অনুভব করে যে এই মুহূর্তে আসলে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে, সো যত দ্রুত সম্ভব এই নতুন শিক্ষকদের সুপারিশ করে যোগদানের ব্যবস্থা করা হোক। তো সেই বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট মহল যদি আসলে তারা যদি আত্মপ্রত্যয়ী হয় বা নিবেদিত হয় ইনশাল্লাহ অতি শীঘ্রই এই ভেরিফিকেশন শেষ করে প্রার্থীদের যোগদান করানো সম্ভব। তো
যাই হোক, আমরা আসলে সব মিলে আশা করবো ইনশাল্লাহ অতি শীঘ্রই ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হয়, আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এবং ভেরিফিকেশন করার জন্য আপনার সেই স্থায়ী ঠিকানায় আপনি যদি নিজে উপস্থিত থাকতে না পারেন, তাহলে পরিবারে যারা আছে তাদের কাছে কী কী ডকুমেন্টস আপনি রেখে দেবেন, আমরা ইতিপূর্বে ভিডিও সময়তে বলেছি। তো আবারও বলে দিচ্ছি যে আপনার সমস্ত একাডেমিক পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি, এখন ফটোকপি দিলেও হবে, কারণ হচ্ছে এখন আসলে বর্তমান যুগে যে কোনো বছরের যে কোনো রেজাল্ট অনলাইনে সার্চ দিলেই বের হয়, সেক্ষেত্রে মূল কপি খুব একটা মূল কপি প্রয়োজন হবে এমন করে আপনি ফটোকপি রেখে দেন। দেন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি রেখে দেন, এনটিআরসির সনদের কপি রেখে দেন, এগুলো রাখলেই আশা করি ইনশাল্লাহ যদি আপনি অ্যাবসেন্টও থাকেন তাহলে আপনার পরিবর্তে পরিবারের যারা উপস্থিত থাকবে তাদের মাধ্যমেই এই প্রশাসন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারবে। তো দেখুন, এর পরবর্তী কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ষোলোতমদের সেই রেজাল্ট নিয়ে, চূড়ান্ত রেজাল্ট নিয়ে বেশ কথা হচ্ছে, তো সেই রেজাল্ট কিন্তু আগামীকালকে প্রকাশ করা হতে পারে, অর্থাৎ আগামীকালকে 17 অক্টোবর এই রেজাল্ট প্রকাশ করা হতে পারে। তো আপনাদের জন্য সবচেয়ে বড় আশার সংবাদ হচ্ছে যে যদি দ্রুত রেজাল্ট পাবলিশ করে, অর্থাৎ কালকে যদি রেজাল্ট পাবলিশ করে আপনাদের জেলা শিক্ষা অফিসে সার্টিফিকেট সমূহ দ্রুত পাঠানো হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করতে পারবেন, এটাই আপনাদের জন্য বড় পাওয়া হবে। তো আমরা এখানে আশা করব রেজাল্ট যদি, হ্যাঁ রেজাল্ট তো কালকে ইনশাল্লাহ পাবলিশ হবে, কালকে না হলে হয়তো 2-1 দিনের ভিতরেই হবে। এবং একই সাথে রেজাল্ট পাবলিশের পর আপনাদের যারা কৃতকার্য হবেন তাদের সেই সনদ বা সার্টিফিকেট অতি দ্রুত জেলার শিক্ষা অফিসে প্রেরণ করা হোক, কারণ আপনারা সবাই জানেন যে এনটিআরসির অ্যাপ্লিকেশন করার জন্য, এনটিআরসির শূন্যপদ সময়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অ্যাপ্লিকেশন করার জন্য আপনার রোল নাম্বারের পরে আপনার রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হয়, যেটি একমাত্র শুধুমাত্র সার্টিফিকেটই থাকে। সার্টিফিকেট অবশ্যই লাগবে, কেউ ভাববেন না যে রেজাল্ট পাবলিশ হলেই আপনি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন, রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনার সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তো সেই সার্টিফিকেট যাতে অতি দ্রুত ইস্যু করা হয় আপনাদের নিজ নিজ জেলায়, কারণ সার্টিফিকেট কিন্তু এনটিআরসি অফিস থেকে দেবে না, যার যার প্রার্থীদের স্থায়ী ঠিকানা নিজ জেলা যেখানে সেই জেলা শিক্ষা অফিসে গিয়ে কালেক্ট করতে হবে। তো এটি যাতে দ্রুত দেয় এই জন্য আপনারা আসলে তদবির চালিয়ে যেতে পারেন, কারণ হচ্ছে সার্টিফিকেট না পেলে কিন্তু আপনারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন না, যদি না বর্তমানে যে রুলস রয়েছে এরপর যদি গভর্নমেন্ট বা এনটিআরসি বিকল্প কোনো ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো বা পারবেন, কিন্তু বর্তমানে যে চলতি নিয়ম রয়েছে তাতে আপনি সার্টিফিকেট ছাড়া এনটিআরসির শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যান, দেশকে ভালোবাসুন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।